شرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وإننا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددنا وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون رب اشرح لي صدري ويسر لي أمري وأحلل عقدة من لساني يفقهوا قولي শ্রদ্ধেয় সম্মানিত জুমার দিন জুমা মসজিদে আগত উপস্থিত মুসল্লিবৃন্দ, শ্রদ্ধেয় আমার গুরুজনেরা, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আমাদের জন্য খুবই খুশির বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত যে আমরা রমজান মাসে সিয়াম পালন করে তারপরে শাওয়াল মাস করে ঈদ পালন করে আজকে শুক্রবার জুমার দিন আমরা এখানে অর্থাৎ জুমা মসজিদে উপস্থিত হতে পেরেছি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে রমজানের পরবর্তী করণীয়। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে রমজানের পরবর্তী করণীয়। আর এই জন্যই আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদ হতে একটি আয়াত পাঠ করেছি, যেটা হয়তো আপনারা সাধারণভাবে শুনে আসছেন যে যেটা রমজান মাসে পাঠ করা হয়। সাধারণভাবে আপনারা তো ভাবতে পারেন এ আবার কি ধরনের কথাবার্তা, যে রমজান পার হয়ে গেল তারপরেও কুতিবালে কুমুসিয়াম, এ আবার কি ধরনের কথা। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে রমজানের পরবর্তী করণীয়। রমজান মাস যে আমরা পার করলাম, এখন আমাদের করণীয় কি, সে বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। তবে আমি আপনাদের সামনে একটা বিষয় খুব স্পষ্ট করে বলে দিতে চাচ্ছি, যেহেতু আপনার সবাই আমাকে জানেন, আমার এমন কোনো বিদ্যা বুদ্ধি সেরকম ভাবে নেই যে মানুষকে আমি মানে মমের মতো গলাতে পারবো, এরকম আমার কোনো বুদ্ধি কোনো হিকমা জানা নেই। আর রসুল্লাহ ইসলামের হাদিস অনুযায়ী যদি আপনারা পড়েন মুসনাদ আহমদ, আর এটা পাবেন আপনারা মিসকাতে ওই হাদিসটা পেয়ে যাবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি হক কথা বলে দাও যদিও এটা মানুষের কাছে পেতে হয়। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হক কথা পেতে হবে। সেজন্য এটা আপনারা কেউ ভাববেন না যে আমরা হক কথা শুনবো আর সবাইকে মিষ্টি লাগবে, এটা হবে না, সে তো লাগতেই পারে। আর সাধারণভাবে আমরা জানি যে ওষুধ যেমনই হোক না কেন ওষুধ খেতে কখনো ভালো লাগে না। সেজন্য আমি আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমি একটু আনাড়ি ডাক্তার, মানে আমি কিভাবে মানুষকে সন্তুষ্ট করতে হয় এটা আমি জানা নেই, এই কৌশল আমার জানা নেই,
আমার কাছে সব কথা আসলে বলে দিই, এটা হচ্ছে আমার একটা বদ অভ্যাস। সব কথা যেটা বুঝি কোরআন এবং সহিহাদের দৃষ্টিতে এটা বলে দেওয়া মানুষের সামনে, এটা হচ্ছে আমার একটা বদ অভ্যাস। কিভাবে মানুষকে সন্তুষ্ট করে বলতে হয় এটা আমার জানা নেই। এই জন্য আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি যদি আমার কথায় কেউ অসন্তুষ্ট হন তাহলে ব্যক্তিগতভাবে আমায় ক্ষমা করবেন। কিন্তু যদি কেউ মনে করেন যে আমি তথ্যগতভাবে ভুল দিয়েছি, আমি যেটা বলেছি এটা আসলে ইসলামে নেই, এমন তথ্য যদি হয় তাহলে আমার কেউ ক্ষমা করবেন না। কি করবেন? আমার সঙ্গে প্রয়োজনে আলোচনায় বসবেন, আমি ঠিক না ভুল বলেছি সেটা একটা আলোচনার জন্য। এজন্য আমি কি বলেছি আমার কথা কনভার্ট হবে না, ইনশাল্লাহ আমার কথা রেকর্ডিং হচ্ছে। আর আমি আমার মূল আলোচনা শুরু করবো দ্বিতীয় খুতবাতে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসছি আমরা আমাদের মূল আলোচনায়। যে আজকে আলোচ্য বিষয় হচ্ছে রমজানের পরবর্তী করণীয়। আর এজন্য আমি আপনাদের সামনে পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183 পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য লিখে দেওয়া হলো, বিধান দেওয়া হলো, ফরজ করে দেওয়া হলো সিয়ামের। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন বিধান দেওয়া হয়েছিল, যেমন লিখে দেওয়া হয়েছিল তোমার পূর্বদিগণের উপর। কেন এর কি হবে? আমাদের তো সিয়ামের বিধান দেওয়া হয়েছিল, আমরা পালন করেছি আলহামদুলিল্লাহ, তবে কেন এতে লাভ কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতের শেষ অংশে বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন। এর ফায়দা হচ্ছে, এর লাভ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাতে তোমরা তাকওয়াশীল হয়ে যেতে পারো, যাতে তোমরা ইমানদার হয়ে যেতে পারো, মুত্তাকি হয়ে যেতে পারো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিয়াম আমাদের জন্য ফরজ করেছিলেন, ফরজ করেছিলেন এটা কেন? আমরা যাতে ইমানদার পাক্কা মুসলিম পরহেজগার তাকওয়াশীল যাতে হয়ে যায়, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে সিয়াম ফরজ করেছিলেন। সিয়াম না রোজা এর আগে আলোচনা হয়েছে, আর এরকম আমার অনেক লেকচার রয়েছে, সেদিকে আমি যাচ্ছি না। সিয়াম না রোজা সেদিকে আমি যাচ্ছি না। আজকে আলোচ্য বিষয় হচ্ছে এই রমজানের পরবর্তী করণীয়। অনেক মানুষই আছেন যারা এই রমজান মাসকে পেল, আর রমজান মাস পাওয়ার পরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে তারা ঠিকভাবে সিয়াম পালন করেছেন, কিন্তু তাদের সিয়ামটা শুধুমাত্র রমজান মাসের মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়, আর তারপরে যখন রমজান মাস শেষ হয়ে যায় তখন আবার আগেকার যে অবস্থা ছিল, অর্থাৎ বেনামাজি যেভাবে আগে ছিল সেই বেনামাজি অবস্থায় আবার ফিরে আসে। যদি আপনারা ভালোভাবে দেখেন সিয়ামের দাবি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সংযমশীল হয়ে যেতে পারো, মুত্তাকি হয়ে যেতে পারো। আর আমরা সিয়াম পালন এক মাস ধরে সিয়াম পালন করার পরেও আজকে আমরা কিন্তু তারপরে বেনামাজি, মানে আগে যেমন অবস্থা ছিল রমজান মাসের আগে যেমন মসজিদে দু তিন কাতার হতো, এক দু কাতার হতো, ওই রকম একই অবস্থা আবারও ফিরে আসলো রমজান মাসের পরে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই রমজান মাসে যদি তোমরা সিয়াম পালন করো তাহলে তোমরা মুত্তাকি হয়ে যাবে। আমরা কিন্তু সিয়াম পালন করেছি, আমরা সিয়াম পালন করেছি, কিন্তু তারপরে আবার মসজিদ খালি কেন? আমরা সবাই জানি যে রমজান মাস হচ্ছে একটা ট্রেনিং এর মাস। এই রমজান মাস হচ্ছে ট্রেনিং এর মাস। এই আমরা এক মাস ধরে ট্রেনিং দিয়েছি, আর এক মাস ধরে ট্রেনিং দেওয়ার পরে ফলাফলটা হচ্ছে জিরো। যদি ব্যাপারটা এমন হয়, হয়তো অনেকে মানুষ বলতে পারেন যে রমজান মাসে যদি সালাত আর সিয়াম আদায় করা যায় তাহলে তো আমাদের পুরো গুনাহ মাফ হয়ে গিয়েছে। কারণ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক রমজান আর এক রমজানের কাফফারা, মানে মুআজ্জিকার যা গুনাহ হবে এর কাফফারা স্বরূপ, মানে গুনাহ সমূহ ক্ষমা করা হবে। এখানে আমাদের মধ্যে ভুল ধারণা রয়েছে, আসলে হাদিসটাকে বুঝতে ভুল হয়েছে, হাদিসটা পূর্ণ আমরা অর্থ নিচ্ছি না, শুধুমাত্র আংশিক অর্থ নিচ্ছি। যদি আপনারা হাদিসটা ভালোভাবে দেখেন, আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এক নামাজ আর এক নামাজ, অর্থাৎ ধরুন আপনি ফজর নামাজ থেকে জোহরের নামাজে যা গুনাহ করলেন, আপনি ফজর পড়লেন তারপরে জোহর পড়লেন, আপনার তার মাঝে যে গুনাহগুলো হয়েছিল সেগুলো ক্ষমা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে এক জুমা থেকে আরেক জুমা, অর্থাৎ আপনি এই জুমা এর পরবর্তী আবার জুমা যে পড়তে আসবেন এর মাঝে যা কিছু গুনাহ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। তারপরে বলা হয়েছে এক রমজান থেকে আর এক রমজান, অর্থাৎ এক রমজানে আপনি এই রমজানে আপনি সিয়াম পালন করলেন, তার পরবর্তী রমজানে আবার সিয়াম পালন করলেন, এর মাঝে যা গুনাহগুলো হচ্ছে সব কিছু ক্ষমা হয়ে যাবে।
এখানে আমরা রুকে যাই, এখানে আমরা থেমে যাই, দিয়ে আমরা মনে করি যে আমাদের সব গুণা শেষ। কিন্তু যদি আপনি ভালোভাবে দেখেন, ওই হাদিসে আরো বলা আছে তবে কাবিরা গুণা ছাড়া। কি বলা আছে হাদিসে? সেরকম কাবিরা গুণা গুণা মাফ হবে না। তাহলে কাবিরা গুণা মাফ হবে না সেই হাদিস স্পষ্ট করে বলছে, কিন্তু আমরা শুধুমাত্র হাদিসের কিছু অংশ পেশ করে আমরা মনে করি যে আমরা একবার নিষ্পাপ হয়ে গেছি। আর এটা সর্বসম্মতিক্রমে ওলামায়ে কেরামদের একমত এই ব্যাপারে যে পাঁচ অক্ত সলাত, পাঁচ অক্ত নামাজ, এটা হচ্ছে ছেড়ে দেওয়া, এটা হচ্ছে কাবিরা গুণা। এই ব্যাপারে কারো দ্বিমতই নেই। এটা কাবিরা গুণা, সাগিরা নয়, ছোট বড় গুণা না, বড় গুণা। তাহলে এই ব্যাপারে কারো দ্বিমতই নেই। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দাবি দিয়েছেন, সিয়ামের দাবি হচ্ছে আমরা তাকওয়াশীল হয়ে যাব, কিন্তু আমরা তাকওয়াশীল হতে পারছি না, হলাম না, এর মানে এবার আপনি একটু ভেবে দেখুন যে আপনার সিয়াম কবুল হয়েছে কিনা। আপনি এক মাস সিয়াম পালন করলেন, এক মাস রোজা রাখলেন, আপনার সিয়াম কবুল হয়েছে কিনা আপনি বোঝার জন্য যথেষ্ট। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী মিথ্যা হতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী মিথ্যা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ কুন তাত্তাকুন, তোমরা পরহেজগার হয়ে যাবে, সংযমশীল হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে। কিন্তু আমরা দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ মুত্তাকি হতে পারলাম না, তার মানে আসলে আমাদের সিয়াম হয়নি। যদি হতো অবশ্যই আমার জীবনে পরিবর্তন আসতো। আমি আগে যা করেছিলাম, আগে বেনামাজি ছিলাম, ঠিক আছে, এখন থেকে আমি তওবা করলাম, আমি রমজান মাসে এক মাস ধরে ট্রেনিং দিলাম, আর আমি সলাৎ ত্যাগ করবো না, আগেকার জীবনে আমি ফিরে যাবো না, নতুনভাবে আমি জীবনযাপন শুরু করবো, তাহলে কি দেখা যাচ্ছে আসলে আমাদের সিয়াম হয়নি। আপনারা হয়তো ভাববেন যে আমাদের তো অনেক নেকি করেছি, আমি আগে বলেছি যে সেই নেকি আপনারা যেটা করেছেন, বিশেষ করে আমরা যারা করেছি আর তারপরে সলাৎ ত্যাগ করে দিয়েছি। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সলাৎ ত্যাগ করা সম্পর্কে যদি আপনি দেখেন, এটার উল্লেখ আছে সহিহুল বুখারী অধ্যায় নম্বর 9, অনুচ্ছেদ নম্বর 15, হাদিস নম্বর 553। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আসরের সলাৎ ছেড়ে দিল তার আমল ধ্বংস হয়ে গেল। কি বলছে? যে ব্যক্তি আসরের সলাৎ ছেড়ে দিল তার আমল কমল ধ্বংস হয়ে গেল। মানে কোনো ব্যক্তি যদি আসরের সলাৎ যদি ছেড়ে দেয় তাহলে তার যা নেকি সব কিছু শেষ, ধ্বংস। তাহলে এবার আপনি বলুন যে রমজান মাস চলে গেল, তারপরে আমরা বেনামাজি হয়ে গেলাম, আমাদের নেকি আছে কি না? আমি আগে বলেছি বড় গুণা ক্ষমা হবে না, তো আবার বড় গুণা ক্ষমা হবে না, কিন্তু তারপরে যদি আমাদের যে নেকিগুলো, সেই নেকি আমরা মনে করছি অনেক আমাদের নেকি করে নিয়েছি, অনেক মাসে রমজান মাসে অনেক দান খায়রাত করেছি, যাকাত বের করেছি, আর কিছু করেছি, কিন্তু যদি আমরা নামাজ যদি ত্যাগ করে দিই তাহলে আমাদের আমল ধ্বংস। শুধুমাত্র আসরের সলাৎ, শুধুমাত্র আসরের সলাৎ সহি বুখারী 553 নম্বর হাদিস বলছে, শুধুমাত্র আসরের সলাৎ যে ব্যক্তি ছেড়ে দিল তার আমল ধ্বংস হয়ে গেল। তাহলে বাকি 75 নামাজ, 75 সলাতের কি হবে? 75 সলাৎ যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এর হুকুম কি? 75 সলাৎ ছেড়ে দিলে সরাসরি জাহান্নাম, সরাসরি জাহান্নাম। হ্যাঁ, উঠে যখন পবিত্র কোরআন সূরা মুদাসসির সূরা নম্বর 74 আয়াত নম্বর 42 এবং 43 জান্নাতীরা জাহান্নামীদের থেকে বলছে, মা খালাকাকুম ফিসাকার, আরে কি ব্যাপার, তোমরা সাকর নামক জাহান্নামে কি করে এলে? কলু, তারা বলবে, লান্না কুমিনাল মুসাল্লিন, তারপরে আমরা নামাজি ছিলাম না। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে বলবে, কি ব্যাপার, মা সালাকাকুম ফিসাকার, কেমন করে তোমরা সাকর নামক এত ভয়ঙ্কর জাহান্নামে এলে? তখন তাই জাহান্নামীরা বলবে, কলু লান্না কুমিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, যার কারণে জাহান্নামে এসেছি। তাহলে কি নামাজ ত্যাগ করলে পরিষ্কার সরাসরি জাহান্নাম? কোনো উপায় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আরো বলছেন সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 31 এ, ওয়াকিমুস সালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা সলাৎ কায়েম করো এবং অন্তর্ভুক্ত হয়ে না মুশরিকদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সলাৎকে প্রতিষ্ঠিত করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে না। এর অর্থ হচ্ছে যদি আপনি সলাৎ প্রতিষ্ঠিত না করেন তাহলে আপনি মুশরিকদের দলের লোক, তার মানে আপনি মুশরিক হয়ে যাবেন। যদি কোনো ব্যক্তি সলাৎ ছেড়ে দেয় তাহলে সে মুশরিক হয়ে যাবে। আর মুশরিক কাকে বলে? যারা শিরক করে,
শিরক করে তাকে মুশরিক বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ সম্পর্কে বলেছেন সূরা নিসা 4:48-116, নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন শিরকের গুনাহ ব্যতীত অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন। যদি সেই ব্যক্তি মৃত্যুর আগে তওবা করে ফিরে না আসে, যদি মারা যায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দেবেন। আর যদি আপনারা ভালোভাবে দেখেন যে বিশেষ করে আমরা আমাদের সবচেয়ে মারাত্মক ব্যাধি রমজানের পরে করণীয়, বিশেষ করে আমাদের জন্য সব কিছু মোটামুটি ঠিকই থাকে, তারপরে অনেক কিছু খুঁটিনাটি বিষয় আছে, সেগুলোর দিকে যাচ্ছি না, আমি মূল বিষয়ের দিকে যাচ্ছি। কেন অনেক কথাবার্তা আছে, এই শুধুমাত্র আধা ঘন্টা জুমার খুতবাতে বিস্তারিত বলার সময় নেই, শুধুমাত্র নামাজটাকে নিয়ে আলোচনা করা ম্যাক্সিমাম যেতে পারে। তার কারণ আপনারা জানেন যে সলাত এমন একটা জিনিস, সলাত এমন একটা জিনিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ তিরমিজি, কিতাবুল ইমান অধ্যায় নম্বর 38, অনুচ্ছেদ নম্বর 9, হাদিস নম্বর 2621। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের মাঝে এবং ওদের মাঝে যে অঙ্গীকার রয়েছে, যে চুক্তি রয়েছে, সেটা হচ্ছে সলাত মানে নামাজ, আর যে ব্যক্তি উহা পরিত্যাগ করবে সে কুফরি করবে। আল্লাহ রাসূল সাল্লাম বলছেন আমাদের মাঝে এবং ওদের মাঝে যে চুক্তি, যে অঙ্গীকার রয়েছে, সেটা হচ্ছে নামাজ। তো ওদের বলতে কাদেরকে বোঝানো হয়েছে? ওদেরকে বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তিন প্রকার লোক ছিল, এক প্রকার ছিল খাঁটি মুসলিম অর্থাৎ সাহাবায়ে কেরাম, আর এক প্রকার ছিল খাঁটি কাফের যেমন আবু জেহেল আবু লাহাব, আর এক প্রকার ছিল নকল মুসলিম যাদেরকে কোরআন হাদিসের ভাষায় বলা হয়েছে মুনাফিক। এই মুনাফিকরাও যদি আপনারা দেখেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী এই মুনাফিকরাও কিন্তু পাঁচ ওয়াক্তের সালাত আদায় করত, পাঁচ ওয়াক্তের সালাত আদায় করত মুনাফিকরা। তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের সম্পর্কে পবিত্র কোরআনে বলছেন, মুনাফিকদের সম্পর্কে পবিত্র কোরআনে বলছেন সূরা নিসা 4:140, যে মুনাফিক এবং কাফির সকলকে একত্রিত করা হবে জাহান্নামে। এছাড়া উল্লেখ আছে সূরা নিসা 4:145, যে মুনাফিকরা তো থাকবে জাহান্নামের নিম্নতর স্তরে এবং তাদের জন্য কখনো কোনো সাহায্যকারী পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের চিত্র তুলে ধরে বলছেন যে মুনাফিকরা শুধু জাহান্নামে থাকবে এটা শেষ কথা নয়, বরঞ্চ তারা থাকবে জাহান্নামের নিম্নতর স্তরে, আর এটাই শেষ কথা নয়, বরঞ্চ তারা কখনো সাহায্যকারী পাবে না, তার মানে তারা সব দিনই জাহান্নামে থাকবে, তারা জাহান্নাম থেকে বের হয়ে আসতে পারবে না। তাহলে মুনাফিকরাও কিন্তু পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতো, আল্লাহ রাসূলের যুগের তারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতো। তাহলে ওদের মধ্যে কাদেরকে বোঝানো হয়েছে? এখানে ওদের বলতে আবু জেহেল আবুল হাবদেরকে বোঝানো হয়েছে, কাফির দলকে বোঝানো হয়েছে, মানে আমাদের মাঝে এবং ওদের মাঝে চুক্তি, মানে আপনি যদি সালাত আদায় করেন আপনি মুসলিম, আর আপনি যদি সালাত ত্যাগ করে দেন, ছেড়ে দেন, তাহলে আপনি হচ্ছেন আবু জেহেল আবুল হাবদের দলের লোক। আর আবু জেহেল আবুল হাবের দলের লোক জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এটা আপনারা ভালোভাবে জানেন, এটা বলার প্রয়োজন নাই। এছাড়াও যদি আপনারা দেখেন এটার উল্লেখ আছে সহিহ তিরমিজি কিতাবুল ইমান অধ্যায় নম্বর 38, অনুচ্ছেদ নম্বর 9, হাদিস নম্বর 2622। আব্দুল্লাহ ইবনে সাকিক আল উকাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ সালাত ব্যতীত অন্য কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরির কাজ বলে মনে করতেন না। কি বলছেন? তাবি একজন বিখ্যাত তাবি, তিনি বলছেন যে সাহাবায়ে কেরাম সালাত ত্যাগ করা ব্যতীত অন্য কোন আমল ছেড়ে দিলে লোকে কুফরি মনে করতো, এটা মনে করতো না, সালাত ছেড়ে দিলে কিন্তু কুফরি মনে করতো। আজকে আমরা সালাত ত্যাগ করাকে আমরা কোনো ব্যাপারই মনে করছি না, সালাত ত্যাগ করাকে আমরা কোনো ব্যাপারই মনে করছি না। আর আপনারা যদি ভালোভাবে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 145-এ সালাতকে ইমান বলেছেন, সালাতকে ইমান বলেছেন। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মারিয়াম সূরা নম্বর 19 আয়াত নম্বর 59-60, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও সালাতকে ইমান বলেছেন। এখানে আল্লাহ তাআলা বলছেন ওদের পরে এলো পরবর্তী গণ যারা সালাত বিনষ্ট করলো এবং লালসার বশবর্তী হলো, সালাত বিনষ্ট করলো মানে সালাত ছেড়ে দিল, লালসার বশবর্তী হলো দুনিয়াবি ক্ষেত্রে, দুনিয়ার ব্যবসা বাণিজ্য নিয়ে কিভাবে ইনকাম হবে সেই জন্য সে পড়ে থাকলো, লালসার বশবর্তী হলো। আল্লাহ তাআলা বলছেন শীঘ্রই তারা প্রত্যক্ষ করবে তাদের কুকর্মের শাস্তি। আল্লাহ তাআলা বলছেন খুব তাড়াতাড়ি তারা দেখতে পাবে তাদের কুকর্মের শাস্তি। আল্লাহ তাআলা নামাজ ত্যাগ করাকে বলছে কুকর্ম, আমরা নামাজ ত্যাগ করাকে কুকর্ম বলি না,
আমরা নামাজ দায়াত করা আমাদের জন্য সুকর্ম। কেউ যদি জেনা করে, কেউ যদি ব্যবচার করে, কেউ যদি চুরি করে, কেউ যদি চিন্তাই করে, এটা হচ্ছে কুকর্ম আমাদের কাছে, আমাদের সমাজের কাছে এটা হচ্ছে কুকর্ম। কিন্তু নামাজ দেখো এটা কোনো ব্যাপার না। এই জন্য তো আমার জামাই চাকরি করলেই হলো, সে নামাজ পড়ুক আর না পড়ুক, এই জন্য তো। আপনি যদি নামাজ ত্যাগ করাকে কুকর্ম মনে করতেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি তাকে চয়েস করতেন না। তাহলে আমাদের সমাজ স্বীকৃতি দিয়েছে বেনামাজিকে, এটা কুকর্ম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা কুকর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন এটা হচ্ছে আবর্জনা। যারা 75 সালাত ছেড়ে দেয় এরা আবর্জনা। আবর্জনা মানে এই যে মসজিদ ঝাড়ু দিয়ে যে সব নোংরা গুলো বের হয়, সেই সব নোংরা গুলোকে আমরা আবর্জনা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এরা হচ্ছে আবর্জনা যারা সলাৎ ছেড়ে দেয়। তারপরে আল্লাহ তাআলা বলছেন 7 নম্বর আয়াতে, সূরা মারিয়াম সূরা নম্বর 19 আয়াত নম্বর 7 এ, যে তবে তারা নয়, 7 নম্বর আয়াতে কি বলো, এরা শাস্তি পাবে, কুকর্মের শাস্তি পাবে। তারপরে 7 নম্বর আয়াতে বলছে তবে তারা নয় যারা তৌবা করে, ঈমান আনে এবং সৎকার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বলতে পারতেন যে তবে তারা নয় যারা নামাজ পড়তে শুরু করবে, কথা বলছেন না। আল্লাহ তাআলা বলছেন ঈমান আনে, তার মানে বিখ্যাত মুফতি, সৌদি আরবের বিখ্যাত মুফতি শেখ সলিহ আল উসাইমিন, উঠে দেখুন তার বই ফতোয়া আরকানুল ইসলাম। যদি আপনারা দেখেন ফতোয়া আরকানুল ইসলাম সালাত অধ্যায়, সেখানে দেখবেন যে তিনি পরিষ্কার ভাবে বলেছেন এই আয়াত এবং অন্যান্য হাদিসকে সামনে রেখে যে সালাত ত্যাগ করলে তার ঈমান আর থাকে না, ঈমান নষ্ট হয়ে যায়। কে বলছে? আমি না, আপনার হয়তো সকালে আবার বৈকালে পরিচার না হয়ে যায়। যে আব্দুল কাইম বলেছে যে সলাপ ত্যাগ করলে সে তা ইমানই থাকে না, আমায় বলছি না, বড় বড় মুক্তিরা বলছে, বিখ্যাত মুক্তি শেখ সলিহ আল উসাইমিন, উঠে দেখুন তার ফতোয়ায় আরকানুল ইসলাম, তাহলে তিনি বলছেন কি ইমান থাকে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সেই কথাটাই বোঝাতে চাচ্ছেন। তাহলে সলাপ ত্যাগ করা কত বড় অপরাধ, অথচ দুর্ভাগ্যজনক হলেও সত্য, দুর্ভাগ্যজনক হলেও সত্য। আজকে আমরা শুধুমাত্র রমজান মাসে আনুষ্ঠানিকভাবে শুধু এক মাস সিয়াম পালন করি, তারপরে আমাদের যা আগের অবস্থায় সেই অবস্থায় ফিরে আসি। যদি আমরা পরিবর্তন হতাম, সত্যিকারে যদি আমরা সিয়াম পালন করতাম, তাহলে অবশ্যই আমাদের নামাজে কাতারে এক লাইন দু লাইন হতো না। রমজান মাসে যেমন হতো তেমনই হতো, এইরকম হতো না। আর আপনারা যদি ভালোভাবে দেখেন যে এই সলাৎ ত্যাগ করা, বিশেষ করে আমাদের মগজে এমন একটা ব্যাধি ঢুকে গিয়েছে যে এটাকে আমরা অপরাধ বলতে তো রাজি নই, বরঞ্চ তাকে বিভিন্ন আমরা ফ্যাসিলিটি দিয়ে থাকি। সলাৎ ত্যাগকারী ব্যক্তিদেরকে বিভিন্ন ফ্যাসিলিটি দিয়ে থাকি। আর সলাৎ ত্যাগকারীর ওপরে আমি লেকচার দিয়েছি, অনেক লম্বা লেকচার আছে, আর যদি আপনারা শুনতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে যেতে পারেন, islibrary.in, সেখানেও আপনারা পাবেন। সেখানে আমি যা বিস্তারিত বলেছি, সময় যেহেতু খুবই কম সেজন্য বিস্তারিত বলার আমার সময় নেই, তবে আপনাদেরকে উপদেশ স্বরূপ আমি কিছু বলতে চাচ্ছি। আর এই অল্প সময়ের মধ্যে আমার কথা হয়তো খুব স্পিড হয়ে যাচ্ছে, হয়তো আপনাদের সমস্যা হচ্ছে। আর যদি আমি আগে বলেছি যে আমি মানুষকে অত বুঝিয়ে বলতে পারি না, সেই জন্য হয়তো অনেক মানুষই আমাকে ভুল বুঝে, এটা আমার দুর্বলতা। আমি যে ভুল বুঝান তার দোষ দিচ্ছি না, আমার এটা দুর্বলতা। আমাকে যেভাবে বলা উচিত একটা মানুষ কীভাবে বুঝবে, সে কোন সেন্সে আছে, কীভাবে বললে তাকে বুঝবে, সেই বোধ ক্ষমতা বা সেই বুদ্ধি আমার নেই, সেই জন্য অনেক মানুষই আসলে আমাকে ভুল বুঝে ফেলেন। আর আমি বলবো, বিশেষ করে আমি তো আপনাদের গ্রামেরই কারো হয়তো ভাতিজা, কারো হয়তো ভাই, কারো বন্ধু আর কিছু। আর যদি আমার ভুল দেখেন আপনারা, আপনাদের অনুরোধ করছি, তার কারণ হচ্ছে আপনারা আমার গ্রামের লোক, আপনাদেরকে আমি ভালোবাসি, আমার ভুলটা আপনারা সংশোধন করে দেবেন, শুধরে দেবেন। আপনারা যে কোনো সময় আসতে পারেন আমাদের পিস লাইব্রেরি, আপনাদের জন্য 24 ঘন্টা খোলা রয়েছে। আমাদের পিস লাইব্রেরিতে বিভিন্ন জায়গা থেকে, পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে লোক আসে দেখার জন্য, আলাপ আলোচনা করার জন্য। কথাই বলে যে যখন প্রদীপ আলো দেয় তখন সে নিজেই অন্ধকারে থাকে, আমাদের গ্রামটা আমাদের পিস লাইব্রেরি থেকে অন্ধকারে রেখেছে। এটা আমাদের দুর্বলতা, এটা আমার দুর্বলতা, যে কিভাবে মানুষকে আমাদের পিস লাইব্রেরিতে এনে তাদেরকে বুঝাতে হয় এটা আমার জানা নেই। সেজন্য আপনাদের আমি ভাই, কারো ভাতিজা হিসেবে আপনাদেরকে আমি অনুরোধ করছি, যদি আমার কোনো ভুল হয় তাহলে আপনারা আমাকে সংশোধন করার চেষ্টা করবেন। তার কারণ আমি আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আপনারা যখন আমার ভুলটা ধরিয়ে দেবেন, আর কোরআন এবং সহি হাদিস সম্বন্ধে যদি আমি ভুল বুঝতে পারি যে আসলে এটা আমার ভুল, সত্যি আমার ভুল হয়েছে, তাহলে আমার মানতে কোনো সমস্যা নেই। আপনাদেরকে এতগুলো লোকের সামনে কথা দিচ্ছি আমি। তারপরে আপনারা যদি দেখেন যে
বিভিন্ন ভাবে হয়তো আমাকে ডাকতেও পারেন, এমন ব্যাপার না যে আমার পিস লাইব্রেরি আসতে হবে, এমন ঠিক ব্যাপার না। প্রয়োজনে আপনারা আপনার অফিসে, আপনার বাড়িতে, আপনি যে কোনো জায়গাতে আমাকে ডাকতে পারেন এবং আলোচনা করতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আপনারা এমন কিছু মনে করবেন না। তবে আপনারা যদি সমালোচনাটা না করেন তাহলে এটা আপনাদের জন্য ভালো, তবে সমালোচনা যদি আপনারা করেন তাহলে আমার জন্য আরো ভালো। আপনারা বলবেন আবার কি ধরনের কথা, সমালোচনা করলে আমার ভালো মানে? হ্যাঁ, আমি চাচ্ছি না সমালোচনা হোক, আমি আপনাদেরকে আগে নিষেধ করছি, আমাকে শুনে দেবেন, এটা হচ্ছে আপনার দায়িত্ব কর্তব্য। আর আপনারা যদি কোনো ভুল করেন, আমার এটা দায়িত্ব কর্তব্য হচ্ছে আপনাদেরকে ভুলটা সংশোধন করে দেওয়া, বলা, জানানো। আর আমার যদি ভুল হয়, আপনাদের কর্তব্য হচ্ছে সংশোধন করে দেওয়া। তার কারণ আমি যদি ভুল পথে চলি, হাজারো হাজারো মানুষ ভুল পথে চলবে। কারণ আলহামদুলিল্লাহ আমাদের পিস লাইব্রেরির সঙ্গে জুড়ে আছে হাজারো হাজারো মানুষ, শুধু আমাদের ইন্ডিয়াতে নয়, বিদেশেও অনেক লোকই আমাদের পিস লাইব্রেরির সাথে জুড়ে আছে, যারা আমাদের, আমি বাড়িতে বসে বসে লেকচার দিলেও তারা আমাদের লেকচারগুলো শুনতে পাচ্ছে। আর ইনশাল্লাহ এই যে লেকচার আপনাদেরকে দিচ্ছি, আর খুব তাড়াতাড়ি এটা বিশ্বে ছড়িয়ে যাবে। আপনারা হয়তো টেকনোলজিকে হয়তো অনেকে ব্যবহার করতে জানেন না বন্ধু। তাহলে আমি যদি ভুল করি, অবশ্যই আপনারা সংশোধন করে দেবেন। আমি যে বললাম যে আপনারা সমালোচনা করলে আমারই ভালো, এই জন্য বললাম, এটা দুঃখের সাথে বললাম। আর অবশ্যই একটা ভালো এর মধ্যে আছে, সেটা হচ্ছে যে যদি আমার কেউ সমালোচনা করে তাহলে আমার গুণাগুলো মাইনাস হবে, আমার গুণাগুলো শেষ হবে, আর আপনার অ্যাকাউন্টে গুণা জমা হবে, আর আপনার অ্যাকাউন্টের নেকিগুলো আমার অ্যাকাউন্টে চলে আসবে। সেজন্য এবার আপনাকে ভাবা উচিত, আপনি যদি আমার সংশোধনের জন্য আপনি চেষ্টা করেন, এর জন্য আপনি নেকি পাবেন। যদি সমালোচনা করেন, আপনার অ্যাকাউন্টে গুণা জমা হবে, আমার অ্যাকাউন্ট থেকে গুণা মাইনাস হবে। এবার আপনি বুঝুন আপনার কোনটা করা উচিত। সময় যেহেতু কাটছে এলো, বিস্তারিত আমি বলতে আর যাচ্ছি না। তবে সলাৎ, যারা বিশেষ করে সলাৎ ছেড়ে দিয়েছেন বা যারা হয়তো ভেবে নিয়েছেন যে রমজান শেষ তো সলাৎ তো আমি বিদায় করলাম, তাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ, এখনো সময় আছে, তওবা করুন, তওবা করুন, তওবা করুন, ফিরে আসুন, সলাৎ আবার আদায় করতে শুরু করুন। আল্লাহকে বলুন, আল্লাহ আমি জানতাম না, যা হয়েছে ভুল হয়েছে, আমি আর সলাৎ ত্যাগ করব না। আল্লাহর কাছে তওবা করুন, ইসলাম নিয়ে কালচার করুন, বিভিন্ন বই পুস্তক পড়াশোনা করুন, ইসলামের উপরে বিভিন্ন লেকচার শুনুন। যারা ইসলাম নিয়ে কালচার করছে, ইসলামের সঙ্গে বিশেষ করে দাওয়াতি কাজ করছে, তাদের সঙ্গে উঠা বসা করুন, তাহলে আপনার ঈমান টিকিয়ে রাখতে পারবেন। নইলে আজকে সবসময় শয়তান ছো মারছে, আপনি বাড়ি থেকে মসজিদ থেকে বের হলেই আপনার ঈমানটা শয়তান নেওয়ার জন্য ছলবল করবে। আর সবচেয়ে এখানে একটা শেষ পয়েন্টে আমি একটা তথ্য দিতে যাচ্ছি, সেটা হচ্ছে এই আমরা রমজান পার করলাম, এরপরে ছিল আসলো শাওয়াল মাস, এটা হচ্ছে শাওয়াল মাসের আজকে 2 তারিখে, কালকে আমরা ঈদ করলাম। এই শাওয়াল মাসে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফজিলতপূর্ণ একটা জিনিস রয়েছে, একটা অফার রয়েছে, যে অফারটা আপনাদের প্রত্যেকেরই জানা দরকার। তার কারণ আমরা কষ্ট করে এক মাস সিয়াম পালন করেছি, আমরা যদি একটু কষ্ট করি, আর একটু যদি আমরা কষ্ট করি, শুধু এক মাস নয় পুরো 12 মাসে আমরা সিয়াম পালন করার সমতুল্য নাকি পেয়ে যাব। একটু কষ্ট করতে হবে, সেই অফারটা কি? সেই অফারটা হয়তো আপনাদের অনেকের মনে জানার জন্য মানে উপনীত করছে, সেই অফারটা কি? যে পুরো 12 মাস যদি আমরা সিয়াম পালন করার সময় যদি নেকি সময় যদি আমরা নেকি পাই, তাহলে তার খুশখবর কি হতে পারে? সেই খুশখবরটা হচ্ছে যদি আপনারা পড়েন সহিহ মুসলিম, এটার উল্লেখ আছে সহিহ মুসলিম কিতাবুস সিয়াম অধ্যায় নম্বর 14, অনুচ্ছেদ নম্বর 39, হাদিস নম্বর 1164। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানে সিয়াম পালন করার পরে শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করা সারা বছর সোম পালন করার মতো। কি বলছেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করবে, অর্থাৎ রমজান মাসে যে 29 হোক বা 30টা সিয়াম পালন করবে, সিয়াম পালন করার পরে আবার শাওয়াল মাসে, মানে ঈদের পর থেকে শুরু করতে পারে, শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করবে, 6টি রোজা রাখবে, যে ব্যক্তি যেন সারা বছরই সিয়াম পালন করার মতো, মানে সারা বছর যেন ও সিয়াম পালন করে যাচ্ছে, মাত্র 6টা, বেশি নয়, 6টা যদি আমরা আর দিন কষ্ট করি
তাহলে কিন্তু আমরা পুরো বছরটা কিন্তু আমরা সিয়াম পালন করার সমতুল্য দেখি পাবো। এখানে হয়তো একটা বিষয় আসতে পারে, আমার তো রমজান মাসের দু তিনটা সিয়াম বাকি আছে, আমি আগে কোনটা করব। অনেক সময় আছে যেটা রমজান মাসে সিয়াম, সেই সিয়ামটা আগে আপনি কাজা করুন, আদায় করে নিন, কাজের আদায় করে নিন। আদায় করার পরে এই শাওয়াল মাসের ছয়টা আপনি সিয়াম পালন করুন। আপনি যদি পারেন, সবচেয়ে ভালো হচ্ছে যে শুরু করে এখন থেকেই মানে ধারাবাহিকভাবে এক দুই করে আপনি ছয়টা সিয়াম রাখুন, এটা সবচেয়ে উত্তম। কিন্তু যদি আপনি মনে করেন যে আমি আজকে একটা রাখবো, দুদিন পরে আর একটা রাখবো, এরকম ভাবে এক মাসের মধ্যে মানে শাওয়াল মাসের মধ্যে যদি আমি ছটা সিয়াম পালন করি, তাহলে কি হবে? হ্যাঁ, অবশ্যই হবে। বিখ্যাত মুফতি শেখ সোলাহ আল হুসাইনী তার খুতবায় আরকানুল ইসলামে উল্লেখ করেছেন যে এতে কোনো সমস্যা নেই, তবে উত্তম হচ্ছে ধারাবাহিকভাবে করা। সুতরাং আমরা বিশেষ করে এই যে অফার, এই অফারটা আমরা ছাড়ার চেষ্টা করবো না। কারণ আমরা তো দুনিয়ার ক্ষেত্রে যদি আমার মোবাইলে যদি দেখা যায় যে 25 টাকার রিচার্জ যদি করি, তাহলে 1 GB নেট, 3G, তাই আর দেরি নাই, ফটাফট 25 টাকা রিচার্জ করলে যদি আমি 500 মিনিট যদি আদার্স এবং সেই কোম্পানিতেও যদি আমি ফ্রি পাই, তাহলে আমাকে আর দেরি লাগে না, ফটাফট আমি রিচার্জ করতে যাই। তো বন্ধু, দুনিয়ার যেভাবে আমরা প্রতিযোগিতা করছি, কিভাবে কোন জায়গাতে অফার আছে আমরা খুঁজে বেড়াচ্ছি। আজকে প্রত্যেকের কাছে মোবাইল আমরা শুধু অফার চেক করি, অফার চেক করি, আর অফার নেওয়ার জন্য আমরা 4-5টা সিম রাখি, কোনটাতে অফার দিলে ওটা ব্যবহার করবো। তো দুনিয়ার দিক ক্ষেত্রে আমরা এত চেষ্টা করছি, আখিরাতের জন্য আসুন না, কখন অফার আছে, কোন জিনিসে অফার আছে, কেমন করলে অফার পাওয়া যাবে, এই অফারটা কাজে লাগানোর চেষ্টা করুন। এই অফারটা যদি আপনারা কাজে লাগান, তাহলে আপনার এতে অনেক লাভবান হয়ে যাবে। সময় যেহেতু শেষ, আমি আমার আলোচনা আর বাড়াচ্ছি না, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, হে আল্লাহ, আমাদের যারা এই আলোচনা শুনছেন এবং শুনেছেন সেই সব ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন, এবং তাদেরকে যেন ইসলামের যে অফারগুলো, দুনিয়াবী অফারগুলো যেভাবে গ্রহণ করে, ইসলামের অফারগুলো এর চাইতে বেশি যাতে আগ্রহের সাথে গ্রহণ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাতে সেই তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরো দোয়া করব, হে আল্লাহ, সেই আম মানুষদেরকে, এদেরকে ইসলাম শিক্ষার জন্য মানে এদের অন্তরে ইসলাম শিক্ষার দিকে আগ্রহ বৃদ্ধি করে দাও। তার কারণ এরা ইসলাম শিখতে গেলে কিন্তু হকটা বুঝতে পারে, হকটার আমল করবে, তখন এরা সুখী জীবনও লাভ করবে এবং পরকালেও সুখী জীবন লাভ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে প্রত্যেককে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.